আসসালামু আলাইকুম, আমি মহসিন। টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট বসাবেন কিভাবে, এই বিষয় নিয়ে আমার একাধিক ভিডিও আছে। তো গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট বসানো কিংবা আগে আপনি ব্যাংক অ্যাকাউন্ট বসিয়েছেন সেটা চেঞ্জ করবেন, এবং যদি আপনি চান যে রকেট অ্যাকাউন্ট দিয়ে আপনি পেমেন্ট নেবেন সেটা কিভাবে করবেন, আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকুন। তো গুগল অ্যাডসেন্সে লগ ইন করার পর আমি চলে যাব পেমেন্টস নামক অপশনে। পেমেন্টস নামক অপশনে গেলে এখানে ম্যানেজ পেমেন্ট মেথডস নামে একটা অপশন থাকবে। ম্যানেজ পেমেন্ট মেথডে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড। আমার অলরেডি একটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে। এখানে আর একটা যদি আমি অ্যাড করতে যাই, ধরুন আমি আর একটা পেমেন্ট মেথড আমি অ্যাড করব, অর্থাৎ আমি আগের যে অ্যাকাউন্টটা দিয়েছিলাম সেটা আমি চেঞ্জ করব, সেক্ষেত্রে আমি যদি এখানে সরাসরি রিমুভ করি তাহলে না এই অপশনটাই আর থাকে না। এই জন্য আগে রিমুভ না করে আপনারা করবেন কি, আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যোগ করবেন। অ্যাড পেমেন্ট মেথডে আমি ক্লিক করলাম, এখানে বরাবরের মতো অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারি আইডি দেওয়ার কোনো দরকার নেই। ব্যাঙ্ক নেম অন ব্যাঙ্ক, নেম অন ব্যাঙ্ক হচ্ছে ধরেন আমার নাম দিয়ে দিলাম, ব্যাংক নেম দিয়ে দিলাম ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। সুইফট কোড, সুইফট কোড হচ্ছে সবগুলো বড় ক্যাপিটাল অক্ষরে DBBL BDDH। অ্যাকাউন্ট নাম্বার, এখানে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আর রকেট নাম্বার হলে রকেট, ধরেন আমার 01740000 এভাবে আমি দিয়ে দিলাম। শেষে আমার ধরেন 3, কেন আমি এটা এই যে 00 আমার এটা অরিজিনাল নাম্বার না, ধরেন আমি এইভাবে নাম্বারটা দিয়ে শেষের যে ডিজিটটা সেটা সহ দিয়ে দেবো। রকেটের একটা অতিরিক্ত ডিজিট থাকে, সেটাকে কপি করে আমি আবার এখানে দিয়ে দেবো। দিয়ে দেখুন এখানে একটা অপশন আছে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, আপনি যদি এইটা ক্লিক করে দেন তাহলে এইটা প্রাইমারি হয়ে যাবে, আর যদি ক্লিক করে না দেন তাহলে ওইটাই প্রাইমারি থাকবে। ধরুন আমি এখানে সেট অ্যাজ প্রাইমারি ক্লিক করে এখন এটা সেভ করে দেবো। আমি চাইলে এটা সেট অ্যাজ প্রাইমারি না করেও সেভ করে দিতে পারি। তাহলে আমার দেখুন দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেল। দেখেন আমি যদি চাই এইটাকে আমি প্রাইমারি করে দিতে পারি, তাহলে এইটা প্রাইমারি হয়ে যাবে আর এইটা নান হয়ে আসে। আবার যদি আমি চাই এইটা প্রাইমারি করে দিতে, তাহলে আমার আগেরটা প্রাইমারি হয়ে গেলে এটা নান, অথবা আমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি। এভাবে আমি একাধিক পেমেন্ট মেথড আমি অ্যাড করতে পারি। অনেকেই করেন কি যে পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছেন কিংবা চেঞ্জ করতে চাচ্ছেন, তখন করেন কি এই আগেই রিমুভ করে দেন, যে কারণে নতুনভাবে অপশনটা খুঁজে পান না। তবে হ্যাঁ, এখানে টেনশনের কিছু নাই, নতুনভাবে এই অপশনটা পেমেন্ট মেথডের যে অপশনটা এটা চলে আসবে যখন আপনার আগামী মাসে এই রানিং মাসের পেমেন্ট এসে জমা হবে অ্যাডসেন্সে, তখন সেখানে যদি $10 প্লাস হয়ে যায় অটোমেটিক এই অ্যাড পেমেন্ট মেথড অপশনটা চলে আসবে, এখানে আপনাকে কিছুই করতে হবে না। তারপরে যদি আপনি মনে করেন যে না আমার এই সমস্যাটা সলভ হচ্ছে না, তখন আপনি একটা ফিডব্যাক দিতে পারেন। এই যে ফিডব্যাকে ক্লিক করে এখানকার একটা স্ক্রিনশট সহ একটা ফিডব্যাক দিতে পারেন। তো মূলত এইভাবেই ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা হয়। অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে আর একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেই, সেখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা থাকবে সেই নামটা দিতে হবে। এখানে ব্যাংকের নাম, এখানে সুইফট কোড, যেমন আমি আবার দেই, ধরেন আমার নাম ছিল হচ্ছে মহসিন আলী, ব্যাংকের নাম হচ্ছে ডাস বাংলা ব্যাংক লিমিটেড, সুইফট কোড হচ্ছে BDDH, এটা হচ্ছে বাংলাদেশের কোড, আর DBBL এইটা হচ্ছে মেইন শাখার সুইফট কোড। আপনি যদি এটা দেন তাহলে কোনো টেনশন নেই, হয়ে যাবে। বাট আপনি চাইলে ব্রাঞ্চের সুইফট কোডও দিতে পারেন, যেমন আপনি ধরেন চিটাগং ব্রাঞ্চ, আমি লিখে দিলাম DBBL চিটাগং ব্রাঞ্চের সুইফট কোড। এই যে দেখুন চিটাগং ব্রাঞ্চের সুইফট কোড হচ্ছে DBBL BDDH 102, আপনি চাইলে এটা দিতে পারেন 102, এখানে লাগাই দিতে পারেন, আপনি চাইলে এখানে 102 লাগাই দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এই যে 102 যদি আপনি না লাগাই দেন তাও সমস্যা নাই, তাও আপনি পেমেন্ট পাবেন। তবে 102 লাগাই দিলে অনেকেই বলেন যে যদি আপনি এই যে আঞ্চলিক সুইফট কোডটা লাগাই দেন সেক্ষেত্রে আপনার পেমেন্টটা নাকি দ্রুত আসে, তো আপনারা চাইলে এই আঞ্চলিক সুইফট কোডের সাথে যে আঞ্চলিক কোডটা থাকে সেটা লাগাই দিতে পারেন, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টটা লাগাই দেবেন। এখানে ধরুন আমার ব্যাংক অ্যাকাউন্ট এভাবে দিয়ে দিলাম আমি, হ্যাঁ এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট, অথবা আপনি চাইলে রকেট নাম্বারটা
আপনি দিতে পারেন। রকেট নাম্বারের শেষে যে এক্সট্রা একটা নাম্বার থাকে সেটা সহ দিয়ে আপনি চাইলে এখান থেকে সেট অ্যাজ প্রাইমারি করে দিতে পারেন, দেন সেভ। দেখুন আমি এভাবে তিনটা আমি অ্যাড করলাম, কিন্তু এটা এইটা প্রাইমারি, এইটা প্রাইমারি আর বাকিটা নন। যেটাতে আপনি প্রাইমারি করে রাখবেন সেটাতেই তারা পেমেন্টটা পাঠাবে। তো আমি চাচ্ছি এইটাকে প্রাইমারি করে রাখতে, বাকিগুলো আমি রাখবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। তো এটা আমি রিমুভ করে দেব, রিমুভ। সিম্পল বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন, কিভাবে অলরেডি একটা অ্যাকাউন্ট থাকলে সেটা চেঞ্জ করবেন, এমনকি কিভাবে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আপনি যোগ করবেন। সাথে যদি আপনারা ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেটাও কিভাবে করবেন সেটা দেখালাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।